নমস্কার, সবাইকে শুভেচ্ছা। মেনে লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করুন আজকেও। আর আমি বলেছি যে তোমার প্রোগ্রামের টাইমটা বা প্রোগ্রামের দিনটা অনেক কমে এসেছে, ওই জন্য প্রত্যেকটা দিন আমি লাইভ করি, যে দুটো দিন শুক্রবার শনিবার বেলা 12টার থেকে। অনেকে ভাবছেন যে পার্থ দাদা প্রোগ্রাম পাচ্ছি না কেন, শুক্রবার শনিবার প্রত্যেক শুক্রবার শনিবার বেলা 12টা থেকে, আদার্স কোনো দিন আমার প্রোগ্রাম নেই। আজকে প্রোগ্রাম শুরুতে আমি একটা টোটকা দিয়ে শুরু করি, কেন আজ একটা বিশেষ দিন, প্রত্যেকেই জানেন। আজকে কী করবেন? অবশ্যই অনেকটাই বেলা হয়ে গেছে, তাও যদি পারেন, মানে আজ সারাটা দিনে এই সুযোগটা রয়েছে। সকাল 9:40 শুরু হয়েছে, মানে আপ টু কালকে 8:40 পর্যন্ত এই সুযোগটা থাকবে। তা কী করবেন? অবশ্যই যদি ধোয়া কায় জামা কাপড় পরে, যদি আপনার তার মধ্যে কোনো হলুদ বস্ত্র থাকে, অবশ্যই হলুদ বস্ত্রটা পরে নিন। পরে কোনো বট গাছ, পুরোনো বট গাছ, যত পুরোনো বট গাছ হবে তত ভালো হবে, পুরোনো বট গাছের গোড়ায় গিয়ে অবশ্যই বাড়ির থেকে একটা তামার পাত্রে করে অবশ্যই তাতে প্লেন জল নেবেন। গঙ্গা জলের দরকার নেই, প্লেন জলের মধ্যে অবশ্যই একটু হলুদ বাটা নিয়ে নেবেন। অবশ্যই তাতে একটু অষ্টগন্ধবি পান, খুব ভালো হাতের কুমকুম, এই ধরনের কিছু মিশিয়ে নেবেন। আর কী করেন, একটু কাঁচা দুধ নেবেন, আর কাঁচা দুধের সাথে অবশ্যই যদি একটু চিনি মিশিয়ে নেবেন। এই কয়েকটা জিনিস মিশিয়ে অবশ্যই ওই বটগাছে, এর আগেও টোটকাটা আমি দিয়েছিলাম, বটগাছের গোড়া অবশ্যই ঢালুন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা উচ্চারণ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্র বা ওং হ্রিম শ্রীম এই মন্ত্র উচ্চারণ করে অবশ্যই ঢালবেন। তারপরে সেখানে জল দিয়ে যে ওখানে যে কাদা তৈরি হলো, সেই কাদাটা অবশ্যই অনামিকা আঙুলে নিজের কপালে টিপ দিয়ে চলে আসবেন। পারেন যদি একটা নিখুঁত বট পাতা তুলে নিয়ে আসবেন, নিখুঁত বট পাতা তুলে নিয়ে আসবেন। আর ওই যে পুরোনো বট গাছ বলছি আমি, তার জন্য যে পুরোনো বট গাছের ঝুড়ি নাপছে, তার ঝুড়িটা অবশ্যই একটানে ছিঁড়ে নিয়ে আসবেন, কাটবেন না, ছিঁড়ে নিয়ে আসতেই পারেন, খুব ভালো হয়। যতক্ষণই আসবেন ততক্ষণই নিয়ে আসবেন। সেটা নিয়ে এসে অবশ্যই কী কী করবেন আমি বলছি, ফোনটা ধরে নিয়ে। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। আমি দুর্গাপুর থেকে অমৃতা ভট্টাচার্য বলছি। দুর্গাপুর থেকে অমৃতা? অমৃতা ভট্টাচার্য, আমার চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। কি ব্যাপার হঠাৎ? আপনাকেও প্রণাম বলুন ম্যাডাম। আমার আসলে ছেলে যে ছেলে কিসে চান্স পেয়েছে? হ্যালো, কেটে গেল লাইনটা কেটে গেল। যাই হোক, আপনি আবার পরে পান, মানে চেষ্টা করবেন। আমি বুঝতে পারছি অমৃতা ভট্টাচার্য, যে দুর্গাপুরতে অনেক পুরনো ক্লায়েন্ট আপনি আমার, মিডিয়াতে আসার আগে আপনি আমার ক্লায়েন্ট ছিলেন, মানে অনেক অনেক কিছু ঝড়ঝাপটা আপনি সামলেছেন আমি জানি। আপনার হাজব্যান্ডের প্রবলেম বা আপনার মেয়ে যে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে বা ছেলেও যে মানে কী বলতে যাচ্ছে না সেটা বুঝতে পারলাম না। যাই হোক, সেটা পরে যদি পান সাহায্যে কাউটা জানতে চাই, আবার যদি চেষ্টা করেন দেখুন পেয়ে যান তো ফোন করবেন। যাই হোক, যেটা টোটকাটা দিচ্ছিলাম, যেটা যে বটগাছে অবশ্যই জল ঢেলে যেটা নিয়ে আসবেন, আর ওই ঝুড়িটা নিয়ে এসে অবশ্যই ওটা গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন। বটগাছের ঝুড়িটা অবশ্যই গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে অবশ্যই এটাকে অষ্টগন্ধা মাখাবেন, আর সেটা পারলে লাল কাপড়ের মধ্যে পেতে নিয়ে করবেন। আজকে যে বিশেষ দিন, আজকে সংক্রান্তিও রয়েছে, ভাদ্র মাসের সংক্রান্তি, আজকে শুক্রবার, খুব মানে দারুণ ফলপ্রদ দিন, আজকে তো আমাদের একাদশীও রয়েছে। এই দিনে অবশ্যই এটা কী করেন, লাল কাপড়ের মধ্যে বাড়িতে চলে আসবেন, চলে এসে লাল কাপড়ের মধ্যে ওই যে বটের যে ঝুড়িটা নিয়ে এসছেন সেটা অবশ্যই লাল কাপড়ের মধ্যে গোলাপ জল দিয়ে ধুয়ে নিয়ে ওটার মধ্যে ভালো করে অষ্টগন্ধা আতর এসব মিশিয়ে মাখিয়ে নিয়ে সেটাকে ভালো করে ধূপ ধূপ দিয়ে পুজো করে রেখে দেবেন। এবং অবশ্যই যে বট পাতাটা নিয়ে এসছেন ওটাকে ওই গোলাপ জল দিয়ে ধুয়ে নিয়ে সেটাকে ভালো করে আতর মাখিয়ে নেবেন। গোলাপ বট পাতাটা নিয়ে এসছেন যে ওটাকে ভালো করে গোলাপ জল দিয়ে ধুয়ে আতর মাখিয়ে নিন। তার আগে অবশ্যই একটু হলুদ বাটা করে নেবেন, হলুদ বাটাটাকে অবশ্যই তার মধ্যে মধু মিশিয়ে নেবেন। হলুদ বাটার সাথে মধু মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, হলুদ বাটার সাথে মধু মিশিয়ে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকবেন আজকের দিনের জন্য। এই টোটকা শুধু আজকের দিনের জন্যই বলছি, স্বস্তিক চিহ্ন এঁকে ওইটা কী করবেন, অবশ্যই আজকে রেখে দেবেন। সেই যতক্ষণ আজকে এই সংক্রান্তি চলছে, এটা আগামীকাল সেটা তুলে নিয়ে সেটা কী করবেন, যে পুজো আচ্ছা হয়ে যাওয়ার পর এই যে আপনার বটগাছের পাতাটা, এটাও কোনো একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে নিজের ওই যে আপনাদের প্রত্যেক বাড়িতে যে আটা থাকে, আটার ইয়েতে ডিব্বাতে রেখে দেবেন। আর এই যে ইয়েটা রয়েছে, যেটা আপনার যেটা ঝুড়িটা বললাম, বটগাছের ঝুড়িটা, সেটাকে কী করবেন, লাল কাপড়ে বেঁধে
নিজেদের ক্যাশ বাক্সে অথবা ব্যবসার জায়গায় অথবা আপনার আলমারিতে যেখানে অর্থ বা সোনাদানা রাখেন সেখানে রেখে দেবেন। এই যে দুটো জিনিস বললাম এটা অবশ্যই রাখবেন, এটা আগামী সংক্রান্তি পর্যন্ত এটা রাখবেন, যদি শুকিয়ে না যায়। কিন্তু শিকড়টা চেঞ্জ করবেন না, শিকড়টা আগামী এক বছর রেখে দেবেন। কিন্তু বটপাতাটা যেটা রাখছেন সেটা কোনো কাপড়ে মুড়ে যেমন রাখছে এটা শুকিয়ে যেতে পারে। শুকিয়ে গেলে এটা কী করবেন, আগামী এক মাস পরে সংক্রান্তিতে যখন এটা, কারণ প্রত্যেক মাসে সংক্রান্তি হয়, কারণ বিশেষ বিশেষ সংক্রান্তিগুলো একটু বেশি এফেক্টেড, ভাদ্র এই সংক্রান্তিতে সেটা যদি শুকিয়ে যায় সেটা কোনো প্রবাহিত জলে এটা দিয়ে দেবেন, আর যদি না শুকে যে থাকার মতো থাকে তাহলে রেখে দেবেন। কিন্তু এটা দেখবেন আস্তে যে প্রত্যেকবার এটা চেঞ্জ করবেন, যাতে আস্তে আস্তে আপনার অর্থের যে ইকোনমিক্যালি যে ব্যাপারটা ফ্যাক্টরটা হচ্ছিলো, মানে এটা কিন্তু টোটকাটা বলছি ওভারঅল সকলের জন্য, আপনার এটা অন্যায় গুলিয়ে নেবেন না। বারবার আমি সবসময় একটা এই ইয়েটা আপনার সতর্কতা দিয়ে দিই যে এইটা টোটকাটা সকলের জন্য বলছি, এটা রেখে দেবেন। তা থেকে আর্থিক যেটা প্রবলেম চলছিল সেখান থেকে কিছুটা হলে যেন আপনি ডেভেলপ পাবেন বা কিছুটা বেরিয়ে আসতে পারবেন, এই যে ইয়েটা চাপটা সৃষ্টি হচ্ছে সেটাতে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। যে আজকে আমি আরেকটা ডিসকাশন যে ট্রানজিট নিয়ে, 14 সেপ্টেম্বর গ্রহ ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি বক্রী অবস্থায় কুম্ভ থেকে মকরে এসছে, সেখানে শনিও বক্রী অবস্থা হয়ে আছে, শনি বৃহস্পতি একসাথে কম্বাইন্ড হয়েছে, সেখানে রাহুর দৃষ্টি হয়ে রাহু সেখানে বক্রী, রাহুকে তো আমরা সবসময় বক্রী অবস্থায় থাকে, রাহুর দৃষ্টি পড়ছে শনি আর বৃহস্পতির উপরে, সেখানে বৃহস্পতি শনি এটা শনি এখানে 10 সেপ্টেম্বর পর্যন্ত বক্রী অবস্থা থাকবে। সুতরাং এই যে শনি বৃহস্পতি বক্রী অবস্থায় কিছু কিছু রাশি লগ্নের জন্য, বিশেষ করে লগ্নের উপরে ভীষণ একটা এফেক্ট হবে, লগ্নের রাশির থেকে লগ্নের উপরে ভীষণ এফেক্ট হবে। আর আজকে 17 সেপ্টেম্বর টুডে আজকে রবি ট্রানজিট হচ্ছে কন্যা রাশিতে, এই মুহূর্তে রবি কন্যা রাশিতে বসে আছে মঙ্গল, সেখান থেকে সিংহ থেকে চলে আসছে, সিংহ রাশি থেকে চলে আসছে কন্যা রাশিতে। আগামী একটা মাস অর্থাৎ 17 অক্টোবর পর্যন্ত রবি এই মঙ্গলেই থাকবে, কন্যা রাশিতে থাকবে। সুতরাং আপনাদের প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আমি সবসময় ট্রানজিট নিয়ে ডিসকাশনটা খুব করি আমার ইউটিউবে প্রোগ্রামগুলো, দিকদর্শন চ্যানেলে আপনি ইউটিউবের প্রোগ্রাম প্রত্যেকটা ট্রানজিট বা টোটকানি বা তন্ত্র ডিসকাশনে অবশ্যই দিই। এই ইয়েটা ট্রানজিটে 12টা রাশি লগ্নের উপর যে কী এফেক্ট হবে, কারণ আমি বললাম 14 সেপ্টেম্বর বৃহস্পতি বক্রী অবস্থা শনির ঘর মকর রাশিতে ঢুকছে, কুম্ভর থেকে শনি এটাও শনি নিজস্ব ঘর, সেখানে শনি আগে থেকে বসে আছে, সহযোগ তৈরি করেছে শনি এখানে, আর সেখানে বৃহস্পতি এসে যখন শনি বৃহস্পতি তিনটে গ্রহ বক্রী হচ্ছে, এখানে তিনটে গ্রহ বক্রী হতে চার পাঁচটা রাশির জন্য দারুণ এফেক্ট দেয়। তার মধ্যে কন্যা রাশি মকর রাশি ধনু রাশি এই আর কুম্ভ রাশি এরা একটু বেশি ভালো এফেক্ট পাবে, বৃষ রাশি এরা এফেক্ট একটু বেশি পাবে, কিন্তু এই বৃহস্পতি শনি মিলন হওয়ার জন্য, আর সেখানে রাহুর দৃষ্টি পড়ছে তিনটে গ্রহ বক্রী হওয়াতে। আর আজকে 17 সেপ্টেম্বর রবি যেহেতু মঙ্গলের কন্যা রাশির মঙ্গলের সাথে এসে সংযুক্তি হচ্ছে, তার জন্য কি এফেক্ট হবে মেষ টু মিন সেটা আমি একটু ডিসকাশন করে দিচ্ছি। যারা মেষের মেষ রাশির লোকরা যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের কিন্তু প্রেমে একটু চিড় ধরবে, দেখবেন নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, নিজেদের শারীরিক একটু ডিস্টার্ব হবে বা মানসিক একটু অস্থিরতা বাড়বে এই মেষ রাশির লোকেদের জন্য। কোনো কাজ যদি আপনি চেষ্টা করেন সেখানে সফলতা পেতে পারেন। বিষরাশির লোকেদের জন্য মুখটা খুব সাবধান, এই সময় মাথাটা প্রচণ্ড গরম হবে, এর জন্য আপনাদের কিন্তু একটা কথা বলছি খুব কন্ট্রোলে, নিজেকে কন্ট্রোলে কথাবার্তা বলবেন। মুখই হচ্ছে আমাদের চরম শত্রু, আমি বারবার বলছি মুখের ভাষায় লোককে আপন করা যায়, মুখের ভাষায় লোক অনেক দূরে সরে যায়। আমি একটা কথা বারবার বলছি আপনাদের জন্যও বলছি যে আমরা যখন রেগে যাই তখন আমাদের মুখের ভাষা ঠিক রাখতে পারি না, কিন্তু আমি বিষরাশির জন্য বলছি, আরও কয়েকটা রাশির জন্য এই কথাটা বলবো, বিষরাশির জন্য বলছি অবশ্যই নিজেদের এই একটা মাস অবশ্যই নিজেকে একটু কন্ট্রোলে আপ টু 17 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। মিথুন রাশির জন্য কনফিডেন্স যেন একদম ল্যাক না করে, কনফিডেন্স যদি আপনি ঠিকমতো ধরে রাখতে পারেন আপনি অনেক কাজে সফলতা পাবেন। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। আপনিও দুর্গাপুর, বলুন ম্যাডাম। হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমি অনেকদিনই দেখছি, আমার খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। আচ্ছা, আমি আমার হাজবেন্ডের জন্য একটু জানতে চাইছিলাম। হাজবেন্ডের নাম সঞ্জিত কি টাইটেল বলা যাবে? সঞ্জিত কুন্ডু। ডেট অফ বার্থ? ফার্স্ট ডিসেম্বর 1984। দুপুর দুটো পনেরো
দুপুর 2টা পর জন্মস্থান দুর্গাপুর দুর্গাপুর শনিবার হ্যাঁ শনিবার রাগ আছে প্রচন্ড অল্পতে রেগে যায় হ্যাঁ অল্পতে রেগে যায় হ্যাঁ ধরুন 1984 16 30 20 21 37 শনিবার ছিল পুরো ভাদ্রপদ নক্ষত্র জীবনে অনেক কিছু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে আপনি কি জানেন সেটা না আমি যেগুলো জানি আমি শুনেছি যেগুলো সেগুলো জানি জীবনে কি অনেক কিছু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে জানেন এটা অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে কোনো কারণে না যেরকম কোনো কিছু ওনার পাওয়ার ব্যাপার ছিল সেই পাওয়ারটা হাতছাড়া হয়েছে হ্যাঁ এটাই আমি বলতে চাইছি ওনাকে কি মানে আপনার সাথে মাঝে মাঝে কি কোনো কন্ট্রাডিকশন হয় কোনো কারণে মতের অমিল হয় আপনাদের দুজনের মধ্যে যেটা কি আপনাকে আপনি ওকে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটা উনি মানতে চান উনি স্বাধীন চেতা মেন্টালিটির একটু এটাই আর একটা কথা বলছি ওনার কি ব্যবসা রয়েছে ব্যবসা ব্যবসা কি উনি কখনো করার ইচ্ছা রয়েছে কিন্তু ব্যবসা করলে তো ওনার ভালো হতো এটা তো ব্যবসা করার চাট বুঝতে পারলেন কেন ওনাকে বলুন ঠিক 40-42 এর পর ব্যবসা করলে খুব ভালো হবে নিজস্ব নিজের নামে জমি জায়গা আছে নিজের নামে জমি জায়গা নেই কিচ্ছু করতে পারেনি তা কি জানতে চাইছেন বলুন ভবিষ্যতে এই ভদ্রলোক ভবিষ্যতে এই ভদ্রলোক ব্যবসা করলে ভালো হবে বুঝেছেন কি কি সবচেয়ে ভালো হবে উনি যে গাড়ির ব্যবসা করে গাড়ির যে সবচেয়ে ভালো হয় এই চারটা হচ্ছে ওই ধরনের লোহা লক্কর মেটেরিয়াল এই ধরনের কোনো লাইনের মধ্যে থাকলে খুব ভালো হয় বুঝতে পারলেন অথবা যদি জুতো ব্যবসা বা চামড়ার ব্যবসা বা চায়ের ব্যবসা করলে আরো ভালো হয় ঠিক আছে আর আর কি জানতে চাইছেন বলুন এটা আপনার উপরে বেশি করে কিন্তু কাজের জায়গা তো করে কাজের জায়গা তো ওনার সাথে ভীষণ ইয়ে হয় কন্ট্রাডিকশন হয় কাজে যায় ভীষণ কন্ট্রাডিকশন আর সত্যি কথা আরেকটা কথা বলবো কিছু মনে করবেন না তো ওনার একটু মিথ্যা কথা বলার টেন্ডেন্সি আছে হ্যাঁ এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলে না মানে কেউ ধরতে পারবে না হ্যাঁ সেই গুণটা আছে আর কিছু আছে সেটা আমি আর মিডিয়ায় বললাম না ঠিক আছে হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না সব কিছু রোগেরই ওষুধ আছে সব কিছু রোগেরই ওষুধ আছে একটা কথাই বারবার বললাম সেটা আপনি যদি আমার সাথে সহযোগিতা করেন নিশ্চয়ই আমি একটা চ্যালেঞ্জ নেবো যেটা করা যাবে হ্যাঁ করতে যদি আপনার ইচ্ছা তাহলেই করবেন ঠিক আছে ওকে যেটা বলছিলাম মিথুন রাশি অবশ্যই কনফিডেন্সটা এই সময় হারাবেন না কেন আপনাদের এই সময় নানান রকম সুযোগ সুবিধা আসবে যদি নিজেকে ঘাবড়ে যান বা নার্ভাস হয়ে যান তাহলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে মাথা ঠান্ডা করে ডিসিশন নেবেন অফিসিয়াল ব্যাপারে বিশেষ করে অফিসিয়াল ব্যাপারে আপনাকে নানা রকম চাপ সৃষ্টি করতে করবে সেখানে ঠান্ডা মাথায় ডিঙে ডিপ্লোম্যাটিক মেন্টালিটি নিয়ে চলেন তাহলে আপনি কিন্তু সেখানটা ওভারকাম করতে পারবেন কর্কট রাশির জন্য বলছি কনফিডেন্স পাওয়ার বাড়বে সেই কনফিডেন্সটা কিন্তু ওভার কনফিডেন্স যেন না হয় সেটা খুব সাবধান কিন্তু এটাই যদি কাজে লাগাতে পারেন আপনি এখানে ডেভেলপ পাবেন কর্কট রাশির লোকেরা সিংহ রাশির লোকের অর্থনৈতিক পরিস্থিতি হয়তো একটু চেঞ্জ হবে মানে যেটা যেই সিচুয়েশন তার চেয়ে আপনার ডেভেলপ আসবে কিছুটা কিন্তু শরীর নিয়ে সাবধান ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে আপনি যেই হন মানে হাজব্যান্ড আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফ আর যদি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ড যদি একটা সংসারটা মনোমালিন্য পরিস্থিতি তৈরি হবে কেন এই সময় আপনার মধ্যে একটা চাপে থাকবেন এসে সিংহ রাশির লোকে এই সময় প্রচণ্ড চাপে আছেন যে রবি ট্রানজিট এই রবির যে সিচুয়েশন হচ্ছে রবি এর মতো সিংহ থেকে কন্যায় আসে সেটার জন্য আপনার চাপ সৃষ্টি হবে
কন্যাশী লোকেরা আত্মীয় পরিস্থিতি মোটামুটি থাকবে, কিন্তু এই সময় আপনাদের যে প্রেমিক প্রেমিকার সম্পর্কটা বা আপনাদের যে কনজুগাল লাইফটা অনেকটাই বেটার থাকবে। কিন্তু মানে আননেসি কারকে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, যদি দেখছেন সেটা কখনো ইয়ে হচ্ছে বেশি কন্ট্রাডিকশন হচ্ছে যে আপনি নিজে চুপ হয়ে সরে আসবেন, কেন এই সময় এর জন্য কিন্তু আপনাকে অনেকটা অনেকে ভুল বুঝবে। আচ্ছা আরেকটা কথা, তুলারাশির লোকেরা এই সময় ব্যবসা যদি করে থাকেন, কোনো ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার আগে কারোর সাথে কনসাল্ট করে নেবেন, কেন আপনার ইনভেস্টটা এই সময় যদি সেটা ফলপ্রসূ হয় ভবিষ্যতে এটা কিন্তু আপনাকে বিপরীত ফল দেবে। কোনো লোনে হট করে জড়াবেন না, লোন নিতে গেলে পাঁচবার ভেবে নেবেন তুলারাশির লোকেরা, কারণ আমি বারবার যে ট্রানজিটের ডিসকাশনটা করেই বলছি। বৃশ্চিক রাশির লোকেরা এই সময় ওয়াইফের থেকে কোনো হেল্প পাবেন, বৃশ্চিক ওয়াইফের থেকে হেল্প পাবেন যদি আপনি পুরুষ মানুষ হন বা, কিন্তু মহিলারা কিন্তু এই সময় কিন্তু ওয়াইফ হাজব্যান্ডের সাথে একটু মতানৈক্য হতে পারে। এই সময় আপনাদের যদি সাহস করে কোনো কাজে এগোতে পারেন সেই কাজে সাকসেস আসতে হবে বৃশ্চিক রাশির লোকেরা। যদি কোনো মানে নার্ভাসনেস না দেখান তাহলে আপনার আর্থিক জায়গাটা অনেকটা আগের থেকে অনেক ডেভেলপ হবে। বিশেষ ধনুরাশির লোকেরা যে ক্রনিক ডিজিজ বা কোনো থেকে থাকে সেই জায়গাতে আপনি অনেকটা ওভারকাম করতে পারবেন, কারণ আমি আপনার ফ্যামিলিতে একটা অশান্তি পরিবেশ ছিল এতদিন, সেখানটা অনেকটা শান্তি হবে। আর মেন কথা কাজের জায়গায় আপনাকে একটা চাপ সৃষ্টি করে যদি সেটা আপনি নিজে ম্যানেজ করতে পারেন তাহলে সেখানে আপনি বসের খুব কাছে যেতে পারবেন, এই সুযোগটা কাজে লাগাতে পারেন ধনুরাশির লোকেরা। কেন একটা কথা বলছি, এই সময় আর এই ধনুরাশির লোকেদের এই সময় সাড়ে চাঁদি চলছে, যদি আজকের দিনে পারেন এই আজকের দিনে কোনো দরিদ্র লোককে কোনো বস্ত্র যদি আপনার ক্ষমতায় কুলায় তাহলে বস্ত্র কিছু দান করেন, বিশেষ করে সাদা রঙের কোনো বস্ত্র দান করতে হবে কোনো গরিব মানুষকে, সে ব্রাহ্মণ কায়স্থ এমন কোনো ব্যাপার যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন। যদি একান্ত ক্ষমতা নয় কিছু খাবার নিয়ে অন্তত তাকে কিছু দিতে পারেন, যে ধনুরাশির লোকেদের জন্য বলছি। মকর রাশির লোকের রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে খুব সাবধান, মকর রাশির লোকের রাস্তাঘাটে চলাফেরা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। জলপাইগুড়ি? হ্যাঁ। ছেলের নাম? ছেলের নাম অর্ণব সরকার। অর্ণব সরকার, কোন প্রোগ্রাম দেখেছেন আমার? আমি অনেকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখি, কিন্তু ভীষণ ইচ্ছা কিন্তু লাইনটা পাই না, আজকে পেয়ে গেলাম। আচ্ছা বলুন, অর্ণবের ডেট অফ বার্থটা বলুন। 1994। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি? শিলিগুড়ি। সোমবার? সোমবার ছিল? ছেলেকে সবচেয়ে বড় কথা আগে রাগজেদ কমাতে বলবেন, এই রাগজেদের জন্য ওকে অনেকটা পিছিয়ে পড়তে হবে, বুঝতে পারলেন? কোনো কর্ম করছে? হ্যাঁ। কিসে? সুরাট। সুরাটে জন্মস্থান দিয়ে দূরেই আছে, ঠিকই আছে জন্মস্থান ঠিক আছে। না দাঁড়ান, ধরুন বলছি, ধরুন 2-3-4-5-6-7। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এই কর্মটাও করবে না এই বছরের শেষে, অথবা এই 2022-এ নতুন কর্ম আবার পাবে, অফার পাবে একটা বাইরেই কোনো নতুন কর্মের অফার পাবে ও, বুঝতে পেরেছেন? ও কাপড়ের বা কোনো টেক্সটাইলের ডিপার্টমেন্টে আছে, সেটা টেক্সটাইল কোনো কিছু, মানে ও কি টেক্সটাইলের মধ্যে কিছু আছে? হ্যাঁ ইলেকট্রিক্যাল। ঠিক আছে, টেক্সটাইল মধ্যে কোনো ইঞ্জিনিয়ারের মধ্যেই আছে। হ্যাঁ ঠিকই আছে, জন্মস্থান থেকে দূরে উন্নতি, ও আবার কর্মের সুযোগ পাবে, বুঝতে পারলেন? হ্যালো, প্রত্যেকটা ফোন কেটে যাচ্ছে, প্রত্যেকটা যতগুলো ফোন আসছে প্রত্যেকটা ফোনগুলো কেটে যাচ্ছে, ফোনগুলো কমপ্লিটলি হচ্ছে না, লাইনে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আপনি যিনি ফোনে পেলেন না, আমি ফোনটা কোনো কারণে হয়তো ডিস্টার্বের জন্য, লাইনের কানেকশানে ডিস্টার্বের জন্য হচ্ছে, আপনি আবার ফোনে পান, আপনি কথা বলবেন, নিশ্চয়ই বলবো আমি। যাই হোক, মেন কথাটা বলে দিয়েছি, মকর রাশির লোকের রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে খুব সাবধানে চলাফেরা করবেন,
কারণ এই সময় ছোটোখাটো চোটাঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সাবধান। এই সময় পারিবারিক একটা ডিস্টার্ব হয়ে থাকতে পারেন, আর্থিক জায়গাটা একটু ডামাডোল চায়, আপনি ভীষণটা মানসিক চাপে রয়েছেন এই সময়। কেন এই আপনার এই সিচুয়েশানটা মকর রাশির লোকেদের জন্য বিশেষ করে 2022 ফেব্রুয়ারি আগে খুব একটা বেটার কিছু আসবে না, কেননা শনির এই সিচুয়েশানটা আপনার প্রচণ্ড যায়, কারণ মকর রাশিতে শনি খুব নেগেটিভ সিচুয়েশান। শনির হচ্ছে একটা নেগেটিভ ঘর মকর, সেখানে শনি বকরি সিচুয়েশানে বসে আছে, শনি মানে 10th অক্টোবর সেখানে মার্গি হবে, সুতরাং কিছুটা সেই সময় দিয়ে সময়টা আপনার ফিরবে, কিন্তু বেটার সময় আসতে 2022 ফেব্রুয়ারি, কিন্তু 10th অক্টোবর পথে কিছুটা সময়টা আপনার ফেব্রুয়ারি আসবে, কিন্তু এই কটা দিন একটু সাবধানে থাকুন, মানসিক কষ্ট পাবেন না। আপনি হয়তো প্রচণ্ড অস্থির হয়েছে, হয়তো আর্থিক যারা প্রচণ্ড চাপে আছেন, আপনি হয়তো প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছেন, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, মকর রাশির লোকেদের জন্য একটু নিজেকে কন্ট্রোলে রাখুন। আর আরেকটা কথা বলছি, আপনি এমন একটা সিচুয়েশন সবার থেকে নিজেকে একটু আলাদা রাখতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এটা করবেন না, এটা ভালো লাগবে না, আসলে সবার সাথে মিশবেন, মিশে মনের জায়গাটা অনেকটা গ্লানিটা মিটবে, আর নিজের উত্তেজিত হবেন না, রাগ দেখাবেন না, আর একটু ছেঁড়া বা কোনো নোংরা জামা কাপড় অপরিষ্কার জামা কাপড় পরবেন না, এটা বারবার বলে দিলাম এই কটা দিন। আর শনিবারটা অবশ্যই, কারণ মকর রাশিকে এই সময় বারবার কেন এতটা বললাম অন্য সব রাশির চেয়ে, মকর রাশি একটু টাফ, মকর আর ধনুর একটু টাফ সিচুয়েশান চলছে এই শনির বকরি সিচুয়েশানের জন্য, ধনু আর মকরের কিন্তু টাফ সিচুয়েশান চলছে। আমি ওভারঅল বিচার বলছি, কারো কারোর ক্ষেত্রে বেটারও হতে পারে, সেটা শনি তার নিজস্ব জন্মগত হরস্বভাবে যদি ভালো থাকে বা আদার্স গ্রহ যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু এতটা চাপ সৃষ্টি, কিন্তু বিশেষ বেশিরভাগ লোকের আমি দেখছি আমার যত মকর রাশি ক্লায়েন্ট বা আদার্স দেখছি, মকর রাশির লোক কিন্তু ভীষণ চাপে আছে, তার আর্থিক দিকে প্রচণ্ড চাপে আছে, মানুষের একটা ভীষণ অস্থিরতা আছে, হওয়া কাজ আটকে যাচ্ছে। সুতরাং যদি মানে এই কটা দিন একটু নিজেকে একটু কন্ট্রোল করে বা একটু সামলে নিন, দেখবেন সামনের দিন আপনার যথেষ্ট ভালো আসছে। কুম্ভ রাশির লোকেরা দেখবেন এই যে সিচুয়েশানটা রবির ট্রানজিটে বা আপনার দুটো গ্রহ ট্রানজিট বকরি গ্রহ কম্বাইন্ড হয়েছে, তার জন্য কুম্ভ রাশির লোকের কিন্তু অর্থর একটা প্রাচুর্য আসবে, এতদিন যে আপনি অর্থ পাচ্ছিলেন না সেই জায়গাটা থেকে অর্থ ধান্দা হবে, কিন্তু মানসিক একটা চাপ হবে, আপনাকে প্রত্যেকটা মুহূর্তে একটা কম্পিটিশনের মধ্যে পড়তে হবে, আপনাকে প্রত্যেক একটা মানে পরীক্ষা দিতে হবে, আপনাকে যদি আপনি সেই যুদ্ধটা বা সেই চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে দেখবেন সেই যুদ্ধে আপনি সাকসেস পাবেন, সেই চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করতে পারেন যুদ্ধটা সাকসেস পাবেন, এইটা হচ্ছে কুম্ভ রাশির লোকেরা। কিন্তু যদি সেটা অর্থের দিক থেকে সেটা নয়, মানসিক একটা চাপে আপনি থাকবেন, আর আর্থিক দিকটা বেশি চ্যালেঞ্জিং জায়গাটা যাবেন না, তাহলে লস হয়ে যেতে পারে, বি কেয়ারফুল। ফ্যামিলিতে আপনার একটা চাপ সৃষ্টি হয়, ফ্যামিলির লোকেরা যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন বা কম কথা বলেন, সবসময় প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি যত কম কথা বলবেন তত মঙ্গল, আমাদের মুখটা হচ্ছে চরম শত্রু, আমাদের মুখটা হচ্ছে কথাতেই বলে বোবার শত্রু নেই, মুখটা হচ্ছে আমাদের চরম শত্রু, মুখটা যদি আমি ঠিকমতো কন্ট্রোল করে লোকের সাথে ঠিক বিহেভ করতে পারি তাহলে দেখবেন অনেক এই অসময় সময়টাও আমার সুসময় ফিরে আসবে, কেন এই সময় যে কথাটা আপনি খারাপ বলবেন সেটা দেখবেন অনেকদিন সেটা লোকের গায়ে লেগে যাবে, কেননা যখন খারাপ সময় আসে না তখন দেখবেন ভালো কথাটাও খারাপ হয়ে যায়, আর যখন ভালো সময় আসে না খারাপ কথাও ভালো লাগে লোকে, তখন এই লোকগুলো মাখে না। কেন আজকে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার এতদিনের অভিজ্ঞতা 23 বছর অভিজ্ঞতা দিয়ে বলছি, যে খারাপ যখন সময় আসে দেখবেন সোনা হাত দিলেও মাটি হয়, আর ভালো সময় থাকলে মাটিতে হাত দিলেও সোনা হয়, এটা প্রত্যেকে মানবেন, অ্যাস্ট্রোলজি মানেন আর নাই মানেন, কারণ সিচুয়েশানটা এরকম একটা পরিস্থিতি চলছে, প্রত্যেকের গোড়া চিনি না, শনি সিচুয়েশান টাফ জায়গায় গেলে, এই যে বৃহস্পতি এখন ট্রানজিট হয়ে চলে 14 সেপ্টেম্বর এসছে, তার জন্য কিছুটা কিছু কিছু রাশি লগ্নের জন্য কিছুটা বেটার সময় আসবে, কারণ আর্থিক জায়গাটা আমাদের ভালো থাকলে সবচেয়ে বেটার, আর্থিক আর ফ্যামিলি এই হলো আমাদের দুটো মেন প্যান্ডেমিক জায়গা, কেননা আমরা যদি এই দুটো জায়গায় মেনটেন করতে তাহলে আমাদের অনেকখানি ওভারকাম করতে সব ঝামেলা থেকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মীন রাশির জন্য কিন্তু গুপ্ত শত্রুতা বাড়বে, ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে একটু রিলেশনে ডিস্টার্ব আসছে, কিন্তু এটা ম্যানেজ করার চেষ্টা, খুব কম কথা বলবেন, যদিও প্রবলেম হয় দেখছেন কন্ট্রাডিকশন হচ্ছে কম কথা বলবেন, আর কি বলবেন কোনো নতুন অ্যাফেয়ার আসতে সেটা কিন্তু সাবধান মীন রাশির, যাই আমি ডিসকাশনটা করলাম, চেষ্টা করলাম আপনাদের ফোনেও অ্যাটেন্ড করা, আগামী দিনও আমি লাইভে আসবো, প্রত্যেক দিকদর্শন আমার চ্যানেল ইউটিউবে রয়েছে, যদি মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগে বেল বাটন অন করে, আর আমি আসানসোলে রয়েছি 23 তারিখ, কৃষ্ণগড় রয়েছে 27 তারিখ, আর মেদিনীপুর রয়েছে আপনি 29, পরপর 3টে ডেট এই মাসে রয়েছে, যদি মনে হয় যোগাযোগ করতে ইচ্ছা হয় যোগাযোগ অবশ্যই করুন, আর জন্য নমস্কার, সবাই ভালো থাকুন।